ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন যে জায়গাটাতে আছি সেটাকে বলা হয় সূর্যকুণ্ড। আর আপনারা নিশ্চয়ই জানেন যে পৌরাণিক মতে এই সূর্যকুণ্ডের কাছে এসেই মা পার্বতী দেবী সূর্যদেবের পূজা করতেন আর এখানে স্নান করতেন, তো এই জন্য এই জায়গাটার নাম সূর্যকুণ্ড। কিন্তু আর একটা বিলিভ আছে যে এইখানে একটা শিবলিঙ্গ আছে, বলা হয় যে শিবজি যখন মাথাতে ধারণ করেছিলেন সেটা ঠিক এই জায়গাতেই এসে পর ধারণ করেছিলেন, এখান থেকে গঙ্গা তারপর প্রবাহিত হয়েছিল। জলটা যদি এখানে দেখেন প্রচণ্ড জোরে ফ্লো হচ্ছে, আর এখানের যে পাথরের যে স্ট্রাকচার সেটা দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। যেটা ভৌগোলিক মতে বলা হয় যে এটা একটা ওয়াটারফল যেটা ভাগীরথী নদীর উপর তৈরি হয়েছে। তো ঠিক আছে, দেখুন বাকিটা এখানে। ধাম থেকে 500 মিটার দূরে অবস্থিত এই সূর্যকুণ্ডের মাহাত্ম সম্পর্কে আপনাদের জানালাম। আর একটা জিনিস দেখুন, এখন জলের ফ্লোটা খুব বেশি তা নয়, খুব কমও নয়, এটা মে মাস, এই সময় হালকা হালকা বৃষ্টিটা শুরু হয়েছে, সেই জন্য জলটাতে একটা ঘোলাটে ভাব আছে। আর অক্টোবর মাসে এলে কিন্তু জলটা একদম পরিষ্কার পাবেন, তখন আর জুন মাসে এলে কিন্তু তখন প্রচুর পরিমাণে জলটা থাকে, প্রচুর জল পাবেন কিন্তু ঘোলা জল। তো সময় বিশেষে এর সৌন্দর্য ভিন্ন ভিন্ন করলাম এই সৌন্দর্য সম্পর্কে, এর মাহাত্ম সম্পর্কে। আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিই, এখানে ভাগীরথী গঙ্গা, গঙ্গোত্রী এবং তার সাথে কেদার গঙ্গার মিলিত জলপ্রবাহ, তো এই জন্য এই জল খুবই পবিত্র আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য। তো এই জায়গাটাতে আপনাদের সূর্যকুণ্ড সম্পর্কে সবকিছু লেখা আছে। জায়গাটা হলো গাড়োয়ান নিগম বিকাশ, এটা GMVM-এর সরকারের দ্বারা পরিচালিত জায়গা, এখানে আপনারা সহজেই রেজিস্ট্রেশনে করে থাকতে পারেন। আমরা এখানেই ছিলাম, আর থাকার কোনো অসুবিধা নেই, থাকার ব্যবস্থা খুব ভালো, সাথে ক্যান্টিনও আছে, খাবারের সমস্ত রকম উপকরণই আপনারা এখানে পেয়ে যাবেন। তো যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।